চ্যানেল @bt.com বিনোদন, খবর, শিক্ষা ও ঐতিহ্য। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে রফিকুল হোসেনকে সভাপতি এবং অধ্যক্ষ আবু ইউসুফকে সাধারণ সম্পাদক করে। শুক্রবার 101 সদস্যের কমিটি অনুমোদন দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মজিবুল হক মজিব। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ। চ্যানেল @bt.com বিনোদন, খবর, শিক্ষা ও ঐতিহ্য।